আপনি এখানে যদি দেখেন তাহলে আপনি এখানে দেখতে পাবেন টোটাল অ্যামাউন্ট কিন্তু 50 টাকা লাগছে, মানে আমার কোনো টাকা দেওয়া লাগছে না, সম্পূর্ণ ফ্রিতে আমি কিন্তু 1 জিবি এখান থেকে পেয়ে যাচ্ছি। গেট ফ্রি প্যাক এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার মাই জিপি অ্যাপে 1 জিবি ইন্টারনেট চলে আসবে। এখান থেকে আমি যদি গো টু হোমে ক্লিক করে দিই, ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমি যদি এখানে রিফ্রেশ করে দিই, আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি 1 জিবি ইন্টারনেট ফ্রিতে চলে এসেছে। মাই জিবি অ্যাপ থেকে আপনার গ্রামীণ সিমে কীভাবে ফ্রিতে 1 জিবি ইন্টারনেট নেবেন সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব আজকের এই ভিডিওটিতে। সো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রথমে প্লে স্টোরটি ওপেন করে নেবেন। প্লে স্টোরটি ওপেন করে নেওয়ার পর সার্চ বারে এসে লিখবেন মাই জিপি। মাই জিপি লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে আপনি মাই জিপি অ্যাপটি ডাউনলোড করে নেবেন, অথবা আমার ভিডিওর কমেন্ট বক্সেও লিঙ্কটি পেয়ে যাবেন। ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে আপনি কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করে দেবেন। কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে ঠিকানাটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি সাইন ইন এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তারপর আপনার সামনে ঠিকানাটি ইন্টারফেস শো করবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ইউর ফোন নাম্বার। এখানে আপনি যেই নাম্বারে 1 জিবি ইন্টারনেট ফ্রিতে নিতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন। নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তারপর আপনার মাই জিপি অ্যাপে অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে যদি আপনার সিমটি আপনার মোবাইলে লগ ইন থাকে, আর যদি অন্য ডিভাইসে লগ ইন থাকে তাহলে আপনার ওই নাম্বারে একটি কোড যাবে, ওই কোডটি আপনি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শুরু করে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 50 টাকা আছে, 50 এমবি আছে এবং 50 মিনিট আছে। এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিব মাই জিপি অ্যাপ থেকে কীভাবে আপনি ফ্রিতে 1 জিবি ইন্টারনেট নেবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু মাই জিবি, এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনি আপনার অফারটি পেয়ে যাবেন। তো যাদের এই অপশানটি না আসবে তারা কীভাবে দেখবেন সেই প্রসেসটিও দেখিয়ে দিব। যাদের এই অপশানটি এসেছে তারা এই ওয়েলকাম টু মাই জিবি এই অপশানটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শুরু করবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ফ্রি, তার নিচে আপনি দেখতে পাচ্ছেন গেট 1 জিবি। আপনি এখান থেকে 1 জিবি ইন্টারনেট একবারই নিতে পারবেন। এখান থেকে ফ্রি 1 জিবি ইন্টারনেট নেওয়ার জন্য ফ্রি এই অপশানটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শুরু করবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন 1 জিবি, তার নিচে আপনি এখানে যদি দেখেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন টোটাল অ্যামাউন্ট কিন্তু 50 টাকা লাগছে, মানে আমার কোনো টাকা দেওয়া লাগছে না, সম্পূর্ণ ফ্রিতে আমি কিন্তু 1 জিবি এখান থেকে পেয়ে যাচ্ছি। 1 জিবি ইন্টারনেট নেওয়ার জন্য এখান থেকে আপনি নিচে দেখতে পারেন গেট ফ্রি প্যাক এই অপশানটিতে ক্লিক করে দিবেন। এই অপশানটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার মাই জিপি অ্যাপে 1 জিবি ইন্টারনেট চলে আসবে। এখান থেকে আমি যদি গো টু হোমে ক্লিক করে দিই, ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমি যদি এখানে রিফ্রেশ করে দিই, আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি 1 জিবি ইন্টারনেট ফ্রিতে চলে এসেছে। তো যাদের এখানে ওয়েলকাম টু মাই জিপি এই অপশানটি না আসবে তারা কীভাবে এখান থেকে 1 জিবি ইন্টারনেট ফ্রিতে নেবেন। তারা 1 জিবি ইন্টারনেট ফ্রিতে নেওয়ার জন্য এখান থেকে আপনি নিচে দেখতে পারবেন সার্ভিস এই অপশানটিতে ক্লিক করে দিবেন। সার্ভিস এই অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি স্ক্রল ডাউন করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন মাই অফার এই অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক আমার একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি উপরের যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি ডান দিকে টেনে আনবেন। টেনে আনার পর আপনি এখানে দেখতে পারবেন নিউ সিম অফার এই অপশানটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি এখানে 1 জিবি ইন্টারনেট ফ্রি এই অপশানটি পেয়ে যাবেন। আমি যেহেতু এখান থেকে নিয়েছি তাই এখানে এই অপশানটি আসছে না, তো আপনাদের ক্ষেত্রে এখানে 1 জিবি ইন্টারনেট ফ্রি অপশানটি চলে আসবে। তো আপনারাও কিন্তু একই প্রসেসে মাই জিপি অ্যাপ থেকে 1 জিবি ইন্টারনেট ফ্রিতে নিতে পারবেন।